আমরা একটু মানিকগঞ্জে গিয়ে আমাদের প্রতিনিধির সাথে কথা বলি, দেখি যে এখনকার অবস্থা কিরকম। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, আপনার কাছে আমরা জানতে চাইবো বর্তমানে মানিকগঞ্জের সর্বশেষ বন্যা পরিস্থিতিটা কিরকম অবস্থায় আছে। বন্যার পানি অনেক টিকর থেকে পানি নেমেও গেছে, কিন্তু ফসলি যে জমিগুলি আছে সেই জমিগুলিতে এখনো বন্যার পানিতে তলিয়ে আছে। এখানে বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে মানিকগঞ্জের 7টি উপজেলার মধ্যে 6টি উপজেলায় বন্যা কবলিত, একমাত্র সিংহের উপজেলা ছাড়া। এই 6টি উপজেলায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে 22,500 হেক্টর জমির ফসলি এই জমি ক্ষতি হয়েছে। এখানে বিভিন্ন ধরনের রোপা আমন, বোনা আমন, শাকসবজি, ভুট্টা, কাঁচামরিচ এগুলি পানিতে তলিয়ে গেছে। এবং কৃষকের কথা যদি বলি, প্রায় 40,000 থেকে 42,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, এরকমই একটা তথ্য সরকারি ভাবে আমাদেরকে জানানো হয়েছে। আর কৃষকরা আসলে এখনো যেহেতু পানির নিচে তাদের ক্ষেতগুলি, তারা ক্ষতির মধ্যেই আছেন, তারা আসলে কাজ শুরু করেননি। আর কৃষি কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছি বিষয়ে যে কৃষকদের এখন পুনর্বাসন বা কিভাবে সহযোগিতা করা যাবে। তো এই কৃষি কর্মকর্তারা বলছেন যে তারা আসলে এখনো সহযোগিতা করতে পারছেন না, সরকারি ভাবে কোনো সহযোগিতাও এখনো আসেনি। তো তারা চাচ্ছেন যে বন্যা পরবর্তীতে পানি যদি নেমে যায় সেক্ষেত্রে কৃষকদেরকে তারা ওই শুকনো বীজতল তৈরি করে দিবেন এবং বীজ সহায়তা, বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করবেন, তেমনটি কৃষি কর্মকর্তারাও বলছেন। সেজান না আমরা জি, ধন্যবাদ মিহির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনায় আবারও ফিরছি। দর্শক, আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির যুক্ত হয়েছিলেন, তিনি মানিকগঞ্জের ক্ষতির কথা আমাদের জানাচ্ছিলেন।